আর নগাঁত ব্যবসায়ী লো অচিনাক্ত দুর্বৃত্তর গুলি চালনা আমি পুনৰ উল্লেখ করছো মর্নিং ক্রাইমের প্রথম খবর গুলিবিদ্ধ লোকজনের নাম হাফিজুর রহমান বলে জানব পৰা গৈছে হাফিজুর রহমান নগাঁও সোনাইঘাট প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের সমন্বয়ক আছিল আর সোনাইঘাট প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের সম্মুখতে অচিনাক্ত দুর্বৃত্ত সংঘটিত করেছিল এই গুলি চালনার ঘটনা আর হাফিজুরক ততাতয়াক নগাঁও ডিউকেয়ার হাসপাতালত ভর্তি করা হয়েছিল আর এই ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে এজন লোকক আটক করবলে সক্ষম হয়েছে আরক্ষী আর ঘটনা সন্দর্ভত তদন্ত অব্যাহত রাখিছে আর এজন লোকক ইতিমধ্যে আটক করবলে সক্ষম হয়েছে আরক্ষী আর জানাইছো প্রথমটো খবর মর্নিং প্রাইমর নগর এক খবর আমি জানাইছো ব্যবসায়ীলৈ অচিনাক্ত দুর্বৃত্তর গুলি চালনা গুলিবিদ্ধ লোকজনের নাম আমি পুনর্বার উল্লেখ করছো হাফিজুর রহমান আর হাফিজুর রহমান নগাঁও সোনাইঘাট প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের সমন্বয়ক আছিল বলে জানিব পৰা গৈছে সোনাইঘাট প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের সম্মুখতে অচিনাক্ত দুর্বৃত্তই সংঘটিত করেছিল এই গুলি চালনার ঘটনা আর ততাতয়াক হাফিজুরক নগাঁও ডিউকেয়ার হাসপাতালত ভর্তি করা হয়েছিল আর ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে এজন লোকক আটক করবলে সক্ষম হয়েছে আরক্ষী তদন্ত যেহেতু অব্যাহত আছে আর বহু লোক এই কার্যত ধরা পড়ার সম্ভাবনা আছে করেছো নগাঁও সোনাইঘাটর ব্যবসায়ীলৈ গুলি চালনা করা ঘটনা সংক্রান্ত এজনক আটক করা হয়েছে আর আটকাধীন ব্যক্তিজনের নাম ইতিমধ্যে ইনামুল হাসান বলে জানব পৰা গৈছে নিশা নগাঁও হয়বৰগাঁও আরক্ষী হাম এক রুরেল কলেজের পর আটক করেছে হাসানক আর এই সন্দর্ভত সবিশেষ জানিবলৈ আমি ফোনযোগে সংযুক্ত হব বিচাৰিছো আমার সংবাদদাতা রঞ্জন বৈরাগীর সৈতে হয় রঞ্জন যেহেতু নগাঁত এগারী ব্যবসায়ীলৈ অচিনাক্ত দুর্বৃত্তই গুলি চালনা করেছে এই সন্দর্ভত যেহেতু এজন লোকক ইতিমধ্যে আটক করা হয়েছে এই সন্দর্ভত সবিশেষ তথ্য কি আছে কি জানাব হয় নিশ্চিতভাবে কব লাগিব যে হাফিজুর রহমান যিজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছিল নগাঁওর এজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছিল নগাঁওর সোনাইঘাট স্থিত যে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র আছে সেই কেন্দ্রের সমন্বয়ক হিসাবে আছিল এইজন আসলে ব্যবসায়ীলৈ গুলি করার ঘটনা সংঘটিত হয়েছিল যোৱা নিশা প্রায় ঠিক 9 বজাতে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল আর এই ঘটনা সন্দর্ভত এজন লোকক বর্তমান নগাঁও আরক্ষীয়ে আটক করেছে নগাঁও আরক্ষীয়ে আটক করা ব্যক্তিজন ইনামুল হাসান আর ইনামুল হাসান নগাঁওরে যে হাম একে রুরেল কলেজ আছে সেই কলেজখনের স্বত্বাধিকারী আসে আর আন এজন স্বত্বাধিকারী আসে আর একটা কথা কব লাগিব যেটা গুলি চালনা ঘটনা সংঘটিত হওয়ার পাছত যেটা হাফিজুর রহমানক যেটা ডিউকেয়ার যখন ব্যক্তিগত খণ্ডর চিকিৎসালয় সেই চিকিৎসালয়খনলৈ অনা হয়েছিল সেই সময়তে কেইবাটাও ভিডিও সংবাদ মাধ্যমের আগত অন কেমেরা মন্তব্য করেছিল যে মোক ইনামুল হায়দর আর ইকরামুলর দ্বারা হত্যা করা বা যে গুলি চালনা করা হয়েছিল ইনামুল হায়দর আর ইকরামুল এই তিনজন ব্যক্তির নাম বারে বারে উল্লেখ করেছিল কারণ এই ব্যক্তি তিনগাকীর আমি যে তথ্য লাভ করেছো যে এইকেগী ব্যক্তির যে হাফিজুর রহমান আসে হাফিজুর রহমানের পুরনি শত্রুতা আসে আর হাফিজুর রহমানক পূর্বতেও হয়তো এনে ধরনের ভাবুকি বা এনে ধরনের যে হত্যার ভাবুকি দিয়ে থাকা হয়েছিল কিন্তু একটা কথা কব লাগিব যে আমি যে তথ্য লাভ করেছো হাম একে রুরেল কলেজের পর আটক করা এই যিজন ইনামুল হাসান আর হায়দর এই দুজনে আসলে হামেকে যখন রুরেল কলেজ আছে কলেজখনের স্বত্বাধিকারী আসে আর দীর্ঘদিনিয়া শত্রুতা আসে কারণ এটা সময় একটা কথা কব লাগিব যে তখন হাফিজুর রহমানের এজাহারের ভিত্তিতে একটা সময় ইনামুল আর হায়দর আসলে গ্রেপ্তারও হয়েছিল একটা অন্য গোচরত গ্রেপ্তার হয়েছিল আর সেই সময় হাফিজুর রহমানে বিভিন্ন তথ্য এই যখন আসলে কলেজ আছে সেই কলেজখনের বিভিন্ন তথ্য উদঙাইছিল হয় রঞ্জন আসলে যেহেতু আপনি কলে যে পুরনা শত্রুতা থাকার ফলতে আসলে ইনামুল হাসানে এনে ধরনের কার্য আসলে সংঘটিত করেছে এই সন্দর্ভত কেনে ধরনের আসলে শত্রুতা আছিল এই সন্দর্ভত কিবা সম্ভেদ পোৱা গৈছে নেকি বা ইনামুল হাসানে আরক্ষীর আগত কিবা মন্তব্য প্রকাশ করেছে নেকি কি কব
নিশা যিহেতু ইনামুল হাসানক ইতিমধ্যে আৰক্ষীয়ে কৰায়ত্ত কৰি আনিছে, আৰু এটা এটা কথা ক'ব লাগিব, অকল ইনামুল বুলিয়ে নহয়, ইনামুলৰ লগত হাইদৰ আৰু ইকৰামুল নামৰ আন দুজন ব্যক্তি আছে, যি দুজন ব্যক্তি কেতিয়ালৈকে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰা নাই অথবা তেওঁলোক বৰ্তমান পলায়ন কৰি আছে। ইনামুল আৰু হাইদৰ এই দুজন আচলতে যিখন হাম একে ৰুৰেল কলেজ আছে সেই কলেজখনৰ স্বত্বাধিকাৰী আছিলে। আৰু এটা কথা ক'ব লাগিব যে হাম একে ৰুৰেল কলেজখনৰ ওপৰত হাফিজুৰ ৰহমানে পূৰ্বতেও বিভিন্ন ধৰণৰ তথ্য উদঙাইছিলে। এই উদঙোৱা আচলতে এনেধৰণৰ শত্ৰুতাৰ ফলতে এই ঘটনা সংঘটিত হৈছে, আৰু বৰ্তমান বাকী দুজন অপৰাধী বৰ্তমান পলায়ন কৰি আছে। কিন্তু এই যিজন ইনামুল হাসানক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে নগাঁও আৰক্ষীয়ে। হয় নিশ্চয়কৈ, আচলতে যিহেতু ক'লে আপুনি এখন কলেজৰ আচলতে স্বত্বাধিকাৰী আছিল ইনামুল হাসান নামৰ লোকগৰাকী, তেনেস্থলত এগৰাকী শিক্ষাৰ লগত জড়িত তেনেকুৱা এখন শৈক্ষিক প্ৰতিষ্ঠানৰ লগত জড়িত লোক এগৰাকীৰ হাতত মাৰণাস্ত্ৰ থকাটোৱে আচলতে এক বেয়া দিশৰ সম্ভেদ প্ৰকাশ কৰিছে। তেনে কাৰ্যত কি ক'ব এই ক্ষেত্ৰত? কিন্তু যিটো যি আচলতে গুলীচালনা ঘটনা সংঘটিত হৈছিলে, গুলীচালনা ঘটনা সংঘটিত হোৱাৰ সময়ত বা সেই গুলীচালনা কৰিবলৈ ইনামুল হাসান বা হাইদৰ বা ইকৰামুল এওঁলোক আহিছিল নে নাই, এই তথ্য বৰ্তমানলৈকে সদৰি কৰা নাই আৰক্ষীয়ে। আৰু হয়তো এই কথা আচলতে যিজন হাফিজুৰ ৰহমান আছে, হাফিজুৰ ৰহমানেও এই কথা কোৱা নাই। কিন্তু হাফিজুৰ ৰহমানৰ যি মন্তব্য আছে যে অন কেমেৰা তেওঁ যি কৈছিলে যে ইনামুল হাইদৰ আৰু ইকৰামুলৰ দ্বাৰা তেওঁক গুলীবিদ্ধ কৰোৱা হৈছে, কাৰণ এটা সময়ত হয়তো তেওঁক মৃত্যুৰ ভাবুকি দি অহা হৈছিলে, আৰু যাৰ ফলত তেওঁ এনেধৰণৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে বা অথবা তেওঁ সম্পূৰ্ণ ঘটনাটো জানে। ইয়াৰ পাছৰ পৰ্যায়ত যদি হাফিজুৰ ৰহমানৰ পৰা কিছু কথা জানিব পৰা যায় তেতিয়া হয়তো আৰক্ষীও এই সন্দৰ্ভত তদন্ত কৰিবলৈ তেওঁলোকৰ সহজ হ'ব। কিন্তু এটা কথা ক'ব লাগিব, ইনামুল হাসান হাইদৰ এওঁলোকে আচলতে পূৰ্বৰে পৰা তেখেতক হয়তো ভাবুকি দি আহিছিলে, আৰু বিভিন্ন ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে যে এই তিনি অভিযুক্তই হাফিজুৰ ৰহমানৰ পৰা কিছু এটা সময়ত ধন লোৱাৰো অভিযোগ আছে, হয়তো ধন লৈছিলে বা ধন ঘূৰাই বিচাৰিছিলে, এনেধৰণৰ ঘটনাও নগাঁৱত বৰ্তমান চৰ্চা হৈ আছে। এই ঘটনাৰ সত্যসত্যতা হয়তো আৰক্ষীৰ ফালৰ পৰা যেতিয়া তদন্ত প্ৰক্ৰিয়া চলিব, সেই তদন্ত প্ৰক্ৰিয়াৰ পাছত যেতিয়া কোনো এটা উত্তৰ আহিব তেতিয়া সকলো ঘটনা জল জল পটপটকৈ স্পষ্ট হ'ব। হয় নিশ্চয়কৈ, আচলতে এই ক্ষেত্ৰত হাফিজুৰ ৰহমানৰ যি পৰিয়ালৰ লোক আছে, পৰিয়ালৰ লোকে কিবা মন্তব্য প্ৰকাশ কৰিছে নেকি? কি ধৰণৰ আচলতে শত্ৰুতা আছিল বা পূৰ্বেও এনেধৰণৰ কিবা হত্যাৰ চেষ্টা কৰিছিল বা ভাবুকি দিছিল, এনে ক্ষেত্ৰত পৰিয়ালৰ লোকে কিবা মন্তব্য প্ৰকাশ কৰিছে নেকি? পৰিয়ালৰ লোকে আচলতে আমাক অন কেমেৰা নহয় ব্যক্তিগতভাৱে কোৱা মতে আচলতে এইকেইজন ব্যক্তি আছে, এইকেইজন ব্যক্তিয়ে পূৰ্বতেও ভাবুকি দি আহিছিলে, আৰু এটা সময়ত যিকেইজনৰ নাম লোৱা হৈছে ইতিমধ্যে ইনামুল হাইদৰ এওঁলোকে যি হাফিজুৰ ৰহমানৰ এজাহাৰ ভিত্তিত আচলতে এটা সময়ত গ্ৰেপ্তাৰো হ'বলগীয়া হৈছিল, এটা সময়ত জেললৈকো যাবলগীয়া হৈছিলে। গতিকে এই শত্ৰুতা বৰ্তমানৰ নহয়, এই শত্ৰুতা পুৰণা। কিন্তু এটা কথা ক'ব লাগিব, হাফিজুৰ ৰহমান যিজন নগাঁৱৰ সোণাইঘাট ছিল প্ৰধানমন্ত্ৰী জন ঔষধি কেন্দ্ৰৰ সমন্বয়ক, তেখেতৰ অৱস্থা আচলতে খুব বৰ্তমান যি ডিউকেয়াৰ হস্পিটেল আছে, ডিউকেয়াৰ হস্পিটেলৰ পৰা তেখেতক GMCHলৈ ৰেফাৰ কৰা হৈছে, আৰু GMCHত তেওঁৰ অৱস্থা বৰ্তমান সংকটমুক্ত বুলি আমি জানিব পাৰিছো। হয়তো ইয়াৰ পৰৱৰ্তী পৰ্যায়ত আৰক্ষীয়ে যেতিয়া তদন্ত কৰিব, হাফিজুৰ ৰহমানৰ যেতিয়া মন্তব্য সংগ্ৰহ কৰিব, হাফিজুৰ ৰহমানে কি কয় এই সন্দৰ্ভত, ইয়াৰ পাছতহে হয়তো সমগ্ৰ ঘটনা ওলাই পৰিব। হয় নিশ্চয়কৈ ৰঞ্জন, এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, আৰু সবিশেষ জানিবলৈ পৰৱৰ্তী সময়ত পুনৰ আপোনাৰ সৈতে সংযুক্ত হ'ম। আৰু এয়া আছিল আমাৰ সংবাদদাতা ৰঞ্জন বৈৰাগী, আৰু তেখেতে জনালে ঘটনাৰ সবিশেষ, আচলতে পুৰণি শত্ৰুতাৰ ফলতে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হোৱাৰ সম্ভেদ আচলতে পোৱা গৈছে, আৰু পৰৱৰ্তী সময়ত আৰক্ষীৰ তদন্তৰ অন্তত পোহৰলৈ আহিব এই ঘটনাৰ সৈতে কি ৰহস্য আচলতে মিহিত হৈ আছে।